সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 19 অক্টোবর 2021, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের হাজির হয়েছি মৌসুমী ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার মোলাডুলি গ্রামে। এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা এই ফার্মে আসার পর যা দেখতে পারলাম, এবার এখানে একাধিক বাচ্চা সহ গাভী গরু সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এখানে কোন কোন জাতের গাভী গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এই গাভী গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কেও জানানোর চেষ্টা করব। সেই সঙ্গে গাভী গরু কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাদের খামারে আসতে হবে, সঠিকভাবে দুধটুকু দহন করতে হবে, যাচাই বাছাই করতে হবে, তারপরে কিনতে হবে। তো চলুন শুরুতে আজকে কথা বাড়াবো না, মোশারফ ভাইয়ের সঙ্গে কথা বলবো, ওনার গাভী গরুগুলো আপনাদের মাঝে দেখাবো। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। তো একটু খামারের ঠিকানাটা বলে দেন আমাদের। খামারের ঠিকানা, আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি বাসা। আচ্ছা, আপনি তো মূলত গাভী গরুর ব্যবসা করে থাকেন? জি জি। আচ্ছা, তো এখন কি কি ধরনের গরু আপনার কাছে রয়েছে? এখন আছে আপনার হলস্টাইন ফ্রিজিয়াম, জার্সি, এইগুলো আছে আর কি। আর আপনার কাছে তো মূলত সব বাচ্চা সহ অর্থাৎ দুধের গরু থাকে এখানে? জি, সবগুলা দুধের গরু। আচ্ছা, আর এই দুধের গরুগুলো বর্তমানে কিভাবে বেচা বিক্রি করতেছেন? দুধের গরু ভাই বর্তমানে তো আর লকডাউন নাই, বর্তমানে দুধের গরু যে নিচ্ছে সেই ভাই আসতেছে, আসি সেই খামারে দুই দিন থাকতেছে, থাকি দেখি শুনি নিচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, মানে তারা সরাসরি খামারে আসছে, দুধ দহন করতেছে, তারপরে কিনতেছে? জি জি। আচ্ছা, এই ব্যবস্থাটাই মনে হয় বেশি ভালো হয়? জি, সবচেয়ে ভালো হয়। গাভী গরু কিনতে হলে পরে যেখান থেকে নিক সর্বপ্রথমে খামারে আসতে হবে, দেখতে হবে, দুধ দহন করতে হবে, দুই দিন দেখে শুনে নেওয়াটাই ভালো। আচ্ছা, আমরা কিন্তু প্রতিনিয়ত এই কথাটাই প্রত্যেকটা পর্বই বলে থাকি, তারপরেও কিন্তু দর্শক ভাইরা ভুল করে থাকে এই জায়গাতেই। জি। তো আপনার এখানে যে গরুগুলো রয়েছে, নিচে কতটুকু দুধ এবং উপরে কতটুকু দুধের গাভী আছে? নিচে আছে আপনার 14 লিটার, উপরে আছে 20 লিটার। আচ্ছা, 14 থেকে 20। জি, এর মধ্যে গরুগুলো রয়েছে। জি। আচ্ছা, তো চলেন আমরা একটা একটা করে গরুগুলো দেখাই এবং এই গরুর খুঁটিনাটি সম্পর্কে আমাদের একটু জানাবেন। জি। তো ভাই, শুরুতে মাশাআল্লাহ সুন্দর দেখে সাদা কালো আকৃতির একটা গাভী গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, কোন জাত এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ানের জাত? জি জি। সাথে এটা কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি। কয় নাম্বার বাচ্চা হয়েছে এটা? এটা দ্বিতীয় বাচ্চা, 4 দাঁত। 4 দাঁতের দ্বিতীয় বাচ্চা হয়েছে, সাদা কালো বাচ্চা। জি ভাই। আচ্ছা, বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স 18 দিন। 18 দিন। জি। এখন পর্যন্ত বাচ্চা গাভী দুইটাই সংখ্যা মুক্ত আছে? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। তো দুধ কেমন দহন করতেছেন গরুটা থেকে? পাচ্ছে এটা সারাদিনে 16 লিটার, সকাল এবং বিকাল মিলে 16 কেজি। জি জি জি। বোঝাই দিতে পারবেন আপনি? জি জি, অবশ্যই ভাই, আমি তো সর্বপ্রথমেই বললাম খামারে আসবে, দেখে শুনে নেবে। আচ্ছা, যারা নেবে দুধ দহন করবে আগে, তারপরে এই গরুটা নিতে পারবে? জি, অবশ্যই। তো এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 2,35,000 টাকা। 2,35,000 টাকা? জি জি। আচ্ছা, কোনো ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয়, দুধ দহন করে যাচাই বাছাই করে এটা নিতে পারবে? জি, অবশ্যই। আচ্ছা, এইটা সাইড করে দেন, চলেন 2 নম্বরের গরুটা আমরা দেখাই। তো ভাই, দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ আরও একটা গরু নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়াম জার্সি। ফ্রিজিয়ান এবং জার্সির ক্রস? জি জি। সাথে কি বাচ্চা? সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এটা 17 দিন। 17 দিন? জি, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা হয়েছে? জি। আচ্ছা, গরুটা দাঁতে কটা হয়েছে? 2 দাঁত। 2 দাঁত? জি। তো গরুটার দুধ এখন কেমন দহন করা যাচ্ছে? দুধ পাচ্ছে সারাদিনে 14 লিটার, সকাল এবং বিকাল মিলে 14 কেজি। জি জি। আচ্ছা, যারা নিতে চায় দুধ দহন করে তারপরে দরদাম করে নিতে পারবে? জি, অবশ্যই। এই গরুটার দামটা কেমন? এটা দাম চাচ্ছে 1,85,000। 1,85,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। কোনো ক্রেতা ভাই যদি পছন্দ হয়ে থাকে, দুধ দহন করে দরদাম করে তারপরে নিতে পারবে? জি, অবশ্যই। আচ্ছা, এটা ছিল আপনার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার। এরপর 3 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন আমাদের মাঝে, লাল এবং সাদার মিশ্রণ, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? জি, রেড ফ্রিজিয়ান বলে কেউ। আচ্ছা, এই গরুটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত? প্রথম বাচ্চা? জি, প্রথম বাচ্চা। কি বাচ্চা হয়েছে এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকের দিন গেলে 14 দিন হবে। 14 দিন হবে? এটার তাহলে পরিপূর্ণ দুধ পাওয়া যাচ্ছে? পরিপূর্ণ দুধ। কেমন দুধ আছে এটার? এটার দুধ আছে 16 লিটার। 16 কেজি? জি জি। সকাল বিকাল মিলে যারা নিতে চায় দুধ দহন করে নিতে পারবে? জি জি, অবশ্যই। আচ্ছা, এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা? জি জি। আচ্ছা, যাদের গোটা দেখে পছন্দ হবে, দুধ দহন করবে, তারপরে দরদাম করে নিতে পারবে এটা? জি, অবশ্যই। আচ্ছা, 4 নম্বর সিরিয়ালে ভাই বাচ্চা সহ আরও একটা গরু নিয়ে আসলেন, এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়া জাতের গাভী। অস্ট্রেলিয়ান ব্রিডের গরু? জি জি। এই গোটার দাঁতে কয়টা? এটা 2 দাঁত। 2টা দাঁত? জি। প্রথম বাচ্চা দিছে? জি, প্রথম বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা খুব সুন্দর, হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা হয়েছে? জি জি।
আচ্ছা, বাচ্চাটার বয়স কেমন? বাচ্চাটার বয়স এটা 20 দিন। 20 দিন বাচ্চার বয়স? জি জি। আচ্ছা, মানে সব শঙ্কা মুক্ত, মানে এই বাচ্চাতে কোনো ঝামেলা হওয়ার কথা না? জি জি। দুধ কেমন পাওয়া যায় গোটার? দুধ পাচ্ছে এটা সারাদিনে 14 লিটার, সকাল বিকাল মিলে 14 কেজি। জি জি। আচ্ছা, এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,85,000 টাকা। 1,85,000 টাকা? জি জি। যাদের পছন্দ হবে দুধ দহন করে তারপরে নিতে পারবে? জি অবশ্যই। আচ্ছা, আপনার ওই পাশে আরো বেশ কিছু গরু আছে, চলুন সেই গরুগুলো আমরা দেখাই। জি। এই পাশে 5 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ আরো একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাই মহিষী অস্ট্রেলিয়া জাতের। মহিষী অস্ট্রেলিয়ান জাত? জি। দাঁতে কয়টা? দাঁতে এটা 4টা। 4টা দাঁত? জি। কয় নাম্বার বাচ্চা দিছে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি জি। সার বাচ্চা সাথে? জি সাথে সার বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স 1 মাস প্লাস আছে। 1 মাস প্লাস হয়ে গেছে? জি জি। আচ্ছা, গোটার দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন? দুধ এটার আছে ভাই 20 লিটার। 20 কেজি? জি জি। আচ্ছা, শুরুতে বলছিলেন সর্বোচ্চ 20 কেজি দুধ? জি ভাই। এই গোটাই সর্বোচ্চ দুধ আছে? জি ভাই। আচ্ছা, সকালবেলা কতটুকু দহন করা যায়? সকালবেলা আপনার 14 লিটার, 14.5 লিটার, বিকালবেলা 6 লিটার, 6.5 লিটার এরকম। আচ্ছা, তার মানে 20 কেজি যারা নিতে চায় লিগালি দহন করে তারপরে নিতে পারবে? জি অবশ্যই। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা? জি জি। যারা নিতে চায় 20 কেজি দুধ দহন করে তারপরে দরদাম করে নিতে পারবে? জি অবশ্যই। আচ্ছা, এই পাশে 6 নম্বর সিরিয়ালে ভাই বাচ্চা সহ আরো একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। এটা দাঁতে কয়টা? এটা 2টা দাঁত। 2টা দাঁত? জি জি। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি জি। আচ্ছা, বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স আজকের দিন গেলে 9 দিন হবে ভাই। আজকের দিন গেলে 9 দিন হবে বাচ্চার বয়স? জি জি। আচ্ছা, এই গোটার দুধ কেমন দহন করতেছেন? এটার দুধ পাচ্ছে সারাদিনে 17 লিটার, সকাল এবং বিকাল মিলে 17 কেজি দুধ? জি জি। যারা নিতে চায় দুধ দহন করে তারপরে এই গরুটা নিতে পারবে? জি অবশ্যই। আচ্ছা, এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা দাম চাচ্ছেন? জি। যাদের পছন্দ হবে তারা দুধ দহন করে তারপরে দরদাম করে এই গরুটা নিতে পারবে? জি অবশ্যই। আচ্ছা, তবে এটা ছিল সিরিয়ালের 6 নম্বর, আর আজকে দেখানোর উপযোগী মনে হয় 6টা গরুই এখানে আছে। জি জি। যেগুলো অলরেডি দেখালাম আপনি একটু বিস্তারিত করে বললেন। জি, বাকি যেগুলো আছে ওইগুলো বিক্রি হয়ে গেছে। ওগুলো বিক্রি হয়ে গেছে? জি। সর্বশেষ আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান আপনি? দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো ওইটাই ভাই, গাভী গরু যেখানেই নিক সেখান থেকে দেখে শুনে নিতে হবে। গাভী গরু কিনতে হলে পর অবশ্যই দেখতে হবে, দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনতে হবে? জি জি অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশনের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ।